Clash of Clans. তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি ক্লাশ অফ ক্লান নতুন আর একটা এপিসোড নিয়ে চলে আসলাম। আর আমাদের এদিকে কিন্তু সেম, তো দুটো বিল্ডার কিন্তু ফ্রি হয়ে গেছে। তো আমরা এখান থেকে প্রথমে গাছ, ঠিক আছে, ট্রিগুলোকে প্রথমে রিমুভ করে ফেলি, তারপরে আমরা বেসটাকে চেঞ্জ করব। অলরেডি আমাদের কুইন দেখছো যে 20 মিনিট, তো 20 মিনিট বাকি আছে, 20 মিনিটের মধ্যে কুইনকে পেয়ে যাচ্ছি। আর তো চলো, আমাদের ট্রিগুলো রিমুভ হয়ে গেছে, আমরা এখন বেসটাকে ডাইরেক্ট চেঞ্জ করে নেব। তো বেস অলরেডি চেঞ্জ হয়ে গেছে, আর আমাদের ডার্ক লেক্সার, আলেক্সার, গোল সবগুলোকে কালেক্ট করলাম। আর এই হচ্ছে আমাদের হিডেন টেসলা, হিডেন টেসলা ম্যাক্স কমপ্লিট, ঠিক আছে। নয়ের টাউন হলো হিডেন টেসলা ম্যাক্স, আর এই একটা ইয়ার ডিফেন্স, ইয়ার ডিফেন্সও ম্যাক্স, ওকে, ইয়ার ডিফেন্স নয়ের টাউন হলো ম্যাক্স। আর এখানে দেখছো তোমার আর্চার টাওয়ার, আর্চার টাওয়ারও কমপ্লিট, ঠিক আছে। দুটো বিল্ডার তো এমনিতেই ফ্রি আছে, আর আমরা কিন্তু আরও একটা বিল্ডার পেয়ে যাচ্ছি মাত্র 20 মিনিট পর। তো চলো দেখা যাক কী হচ্ছে আজকের ভিডিওতে। আর আজকের কিন্তু আমি এখানে মানে আমাদের বুস্ট ইউজ করব, ঠিক আছে, রিসার্চ প্রসার, রিসার্চ সেন্টারে আমরা কিন্তু বুস্ট ইউজ করব, যাতে আমাদের তাড়াতাড়ি সব কিছু হয়। তোমাদের জন্য আমি বলে দিই যে দেখো আমাদের এখানে যে চ্যাম্পিয়ন চ্যালেঞ্জ এসছে, তো পেইন্টার চ্যাম্পিয়ন চ্যালেঞ্জ অলরেডি আমি 3 স্টার করে ফেলেছি, আর ভিডিওটা তোমাদেরকে দিয়ে দিয়েছি, তোমরা ভিডিওটাকে দেখো, সত্যি খুবই ইজি, খুবই সোজা। আমি ফার্স্টবারে এটাকে 3 স্টার করলাম। তো গাইস তোমরা একবার দেখো ভিডিওটা, দেখলে হয়তো তোমরাও 3 স্টার করে ফেলবে, আশা করি সবাই 3 স্টার করেই ফেলেছ। আর আমাদের এখন কুইনকে একটাই কাজ হবে, কুইনকে 6টা জেমস দিয়ে দেবো, দিয়ে কুইনটাকে আমরা 15 লেভেল করে ফেলেছি। এখন আমরা যাব অ্যাটাকের মধ্যে। তো একটা পারফেক্ট একটা টাউন হল পেয়েছি, যেখানে 1 মিলিয়ন লুট পেয়েছি আমরা, ঠিক আছে। তো গাইস চলো অ্যাটাক করা যাক। এইখানে গাইস খুব সুন্দরভাবে অ্যাটাক করতে হবে, এবং আমাদেরকে এখানে কুইনকে হত্যা করতে হবে, কুইনকে আমরা হত্যা করব। 2 2 4 4 বেলুন দেব, 3 3 4 4, ওকে, আমরা কুইনকে এখানে হত্যা করব। 2টো ড্রাগন দিয়ে দেব, ওকে, এখানে একটা রেস দেব, আমরা কুইনকে আমরা হত্যা করে দিয়েছি শেষ পর্যন্ত। চলে গেছে আমাদের লাভা, এখানে আমরা আরও একটা রেস দেব, পারফেক্ট যাচ্ছে গাইস, এটা খুব সুন্দর যাচ্ছে। এখানে একটা ফ্রিজ, স্কেলিটন, নেক্সট ফের ফ্রিজ, ওকে, বেলুন আমাদের, আমাদের গাইস বেলুন সোয়াগ আর কিছুই লাগবে না, ঠিক আছে, আমাদের সব কিছুই সোয়াগ হয়ে গেল। দেখো পুরো আর্মি সব সোয়াগ হয়ে যাবে, ওকে। আমরা কিন্তু কাউকে সোয়াগ করব না, আমরা কিন্তু আর্মি দিয়ে দেব, ঠিক আছে। আমরা বিগ ড্রাগন সোয়াগ করতে পারতাম, মানে আমাদের পুরো আর্মি ধরো সোয়াগ হয়েছে, কিং কুইনকে না দিলেও চলবে, ঠিক আছে। তো আমরা এখান দিয়ে বেলুনগুলোকে দিয়ে দেবো, যাতে আমাদের বেলুন না সোয়াগ করতে হয়। আর সোয়াগ করে লাভ কী হবে, আমরা পয়জন স্পেলটাকে মারিনি, মানে পয়জন স্পেল ইউজই করিনি, পয়জন স্পেলও সোয়াগ করে দিলাম। কিং কুইনকে তো দিতেই হয়নি, হিরোস ছাড়াই অ্যাটাক হয়ে গেছে, 3 স্টার, ঠিক আছে। তো গাইস আমাদের কত বেলুন এখনও আছে দেখো, প্রচুর বেলুন আছে, আর আমরা আজকের সবথেকে বেশি লুট করলাম এটাতে। তো চলো আমাদের আর্মি আবার বসিয়ে ফেলি, আর আমাদের কিন্তু আরও একটা অ্যাটাক সাথে সাথে আরও একটা অ্যাটাক করে নিতে হবে, কারণ আমাদের যে 3টে বিল্ডার ফ্রি করেছে আমরা, তো 3টে বিল্ডারকে আমরা কিন্তু ফের কাজে লাগিয়ে দেবো, তো বিল্ডারকে আমরা বসিয়ে রাখবো না, ঠিক আছে। আমাদের একটা ভালো বেশ লাগবে এবং ভালো লুট লাগবে। তো গাইস আমাদের ভালো বেশ ভালো লুট বলতে একটা অ্যাটাক টাউন হল পেয়েছি। তো গাইস এখানে কিন্তু আমি ইজি ইজি ইজিভাবে 3 স্টার করে নেব, ঠিক আছে। তো চলো দেখা যাক শেষ পর্যন্ত কি হচ্ছে। আর এখানে কিন্তু কিং না, এই কুইন নাই, ঠিক আছে, আর আমরা ইজিলি এখানে 3 স্টার করব, বেস্টার মধ্যে ইজি 3 স্টার বের করবো আমরা, ওকে। তো চলো আমাদের শুধুমাত্র বেলুন দিয়েই, আর কোনো কিছু আর্মি দেব না, ওকে, কোনো কিছু দেব না, শুধু মানে রেজ দিলাম
আর কিছুই দেব না, বেলুন আর রেজ এই শুধু কয়েকটা জিনিস দিয়ে আমরা ইজিলি থ্রি স্টার বের করব। আর আমাদের তো কিং কুইনকে তো লাগবেই না, এখানে ভিভ ড্রাগনও দিতে হবে না, দুটো ড্রাগন রয়েছে সেই ড্রাগনও দুটো দিতে লাগবে না, তো ইজিলি ইজিলি থ্রি স্টার বেরোবে। আমাদের টাইম দেখছো, আমরা যদি সব আর্মি এক্ষুনি দিয়ে দিতাম কি হতো, কত স্পিডে থ্রি স্টার বেরিয়ে আসতো। তো গাইজ, লাভালুন অ্যাটাক সব থেকে মানে বিশাল ভালো হয়েছে, আর এখন লাভালুন অ্যাটাকে আমি একটু বেশি পাওয়ারফুল অ্যাটাক হয়ে যাচ্ছে এখন প্রত্যেকটাই অ্যাটাক। তো গাইজ, আমার টাইমটা কিন্তু দেখতে দেখতে চলেই যাচ্ছে, তো কি করা যাবে, আর্মি বেশি সহায়ক করে লাভ হবে না, তো দিয়ে দিই শেষ পর্যন্ত। ঠিক আছে, চলো এদিকে ড্রাগন দিয়ে দিলাম, ফ্রিজ রেজ ফ্রিজ আর পয়জন এদিকে সোয়াগ হয়ে গেছে। ওকে দেখো, এরা কিংয়ের পিছনে পড়ে গেছে, কিংয়ের পিছনে পড়ে গেছে। কেন, কিংকে ছেড়ে দিই, কিংকে ছেড়ে দিলে তো এমনি থ্রি স্টার চলে আসছে ভাই, কিসের জন্য কিংয়ের পিছনে পড়েছিস তোরা। তো অলরেডি আরও একটা অ্যাটাকে থ্রি স্টার নিয়ে নিলাম, বোনাস পয়েন্টও পেয়ে গেছি আমরা, এখান দিয়ে মানে আর্মিও বসিয়ে দিলাম। এখানে আমাদের শুধুমাত্র রেজ আসছে, এফারে দেখছো তিনটে, আর আমাদের এপরে আর্মি পুরো কমপ্লিট। ওকে পারফেক্ট হয়েছে গাইস। আর আমরা এখান দিয়ে আমরা কিন্তু রিওয়ার্ড, ঠিক আছে, তো রিওয়ার্ড চ্যালেঞ্জ পূরণ হয়েছে, কিন্তু রিওয়ার্ড এখনও পূরণ হয়নি, অনেকগুলো রিওয়ার্ড বাকি আছে। আর আমাদের কিন্তু দেখো গাইস, এই যে ক্লান গেম চলে এসেছে, তো ক্লান গেম আমাদেরকে মেন ক্লান গেমটা একটু বেশি ধ্যান দিতে হবে। তো ঠিক আছে, আমরা এখন কি করব, শুধুমাত্র মানে বিল্ডারগুলোকে বসিয়ে ফেলবো। ঠিক আছে, তো কুইনকে আমরা অলরেডি আরও একটা লেভেল, পুরোপুরি ফটাফট কুইনকে আরও একটা লেভেল আপ করে দিলাম। ওকে, কুইন আরও একটা লেভেল কমপ্লিট, এখন শুধুমাত্র কিংয়ের জন্য আমাদের ব্যবস্থা করতে হবে। তো চলো কিংকে আমরা ব্যবস্থা একটু করে দেখি। আরে বাপরে বাপরে বাপরে, একটুর জন্য হলো না, মোটামুটি 400 লুট লাগতো আমার, তো 400-র জন্য আমি একটু দেখবো যে এখান দিয়ে আমি কিনতে পারছি কি না। তো চলো আমি এখান দিয়ে তোমাদের রেড মেডেল দিয়ে আমরা কিন্তু কিনে ফেললাম, কিংকে আমরা বসিয়ে দিলাম লেভেল আপে। ওকে, একটা বিল্ডার চলে গেল ওইদিকে, আর আমাদের এখন যে দেখছো প্রচুর লুট হয়ে গেছে গাইস, আমরা এই সুযোগে কিছু ওয়াল আপগ্রেড করে ফেলি, ব্যাস ওয়াল আপগ্রেড কমপ্লিট। তো জানি না এখন কি হবে, শেষ পর্যন্ত সব তো ওয়াল আপগ্রেড করে দিলাম, আমাদের কাছে তো গোল্ড শেষ হয়ে গেল, তো এখন কি হবে জানি না, মনে হয় আর কাউকে আমি আপডেট দিতে পারবো না। তুই একবার দেখে নি, একটা ক্যানন হয়েছে গাইস, হয়েছে হয়েছে হয়েছে, একটা ক্যানন তো হয়ে গেল, সেখান দিয়ে দেখবো আমরা যে কী হচ্ছে। আর আলেক্সার কালেক্টর, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আলেক্সার কালেক্টর তো হবে আমাদের, আলেক্সার কালেক্টর 10 মিনিট গাইস, এইটা কিন্তু আমাদের অনেকটাই ফাস্ট হয়ে গেল, 10 মিনিট মানে কোনো ব্যাপারই না, তো ঝট করে হয়ে যাচ্ছে। আবার আমার সঙ্গে সঙ্গে আরও কিছু যখন আপডেট দেবো তোমাদেরকে সেটা দেখিয়ে দেবো কী কী দিলাম। তো ওকে গাইস, আজকের জন্য এতটুকুই, দেখা হবে আবার নেক্সট ভিডিও, তত সময় তোমার ভালো থাকো, চ্যানেলটা দেখো নতুন নতুন, সাবস্ক্রাইব করো, চ্যানেলের সদস্য হয়ে যাও। তো ঠিক আছে, আজকের জন্য এতটুকুই, বাই।